যে আপনাদের সাথে আপনাদের যে লোকটা আছে বড় বড় দাড়ি তেল মাখে সারা শরীরে মোতা মোতা আহা ও পুরো নামটা বলুন মোতালে হ্যাঁ সেটা বলুন শর্টকাটে মোতা কইবেন তাই দিও ব্রো আপনি বলেন আচ্ছা যাইও ওই যে উনি আমি আমার ডেস্কে বসেছিলাম উনি আচমকা এসে আমাকে এসে বলতেছে যে আপনি কার সাথে কথা বলতেছেন কি করতেছেন আপনার তো অনেক ঝামেলা হচ্ছে আপনি তেল মাখেন কি ধরনের জিনিসগুলো শুরু করছে আমি যখন বললাম ভাই আমি তেল কেন মাখবো উনি আমাকে মারা শুরু করবে এরকম একটা অবস্থা কেন তেল অফিসে মনে তেল মাখার কি হলো ওয়াই আমি নিষেধ করেছি না ঠিক আছে ভাই আপনি বাদ দেন প্লিজ সরি টোল্ড ইউ অলরেডি আহা আপনি তো আমাকে বলেছেন মিস্টার চুন্নু তো শোনেনি শোনান ওনার উনি তো লিডার সভাপতি দিস টাইম ইজ দি আদার গাই দ্য গাই উইথ মুস্টাশ আই ওয়াজ টেকিং আ পাওয়ার ন্যাপ ইউ নো হাউ হার্ড আই বাট একটু বাংলা বল ওই যে যেটা চেক মিস্টার জব্বার যে ঢোলা প্যান করে সেটা বোঝাচ্ছে যে একটু একটু মুখ আছে সভাপতি ব্রো হ্যাঁ আমি একটু ঘুমোচ্ছিলাম আমি শরণ কাজ করি সে এসে একটা টিস্যু পেপার আমার কানে ঢুকিয়ে দিয়েছে কেন কান ধরবে অন্যের কান কেন ধরবে কানের কানে কি ময়লা ছিল আরে ভাই কানে ময়লা থাকে তাকে ভোগী কানের ময়লা পরিষ্কার করার লিস্ট দিয়েছে নাকি স্টিয়াস দিয়েছে এ এরপর এরপর আফু আফু ব্রো আপনি কোন ম্যাডাম এক্সকিউজ মি আমি বলুন আমি সরি আমি যেটা কথা বলছি বলুন বলুন আপনি যে একটা ফ্রেন্ড আছে না কালো করে সবই তো কালো কোনটা দাঁড়িয়ে আছে আছে ও ওই যে ছোটরা বেলার ছোট ছোট ভাই ছোট ভাই হ্যাঁ ছোট ভাই ব্রো আফু ব্রো আপনি বলেন জি সে আমার এটাকে বলেছে এটা নাকি লুঙ্গি আর সে আমাকে এটা খুলে দিতে বলেছে সে নাকি এটা রাত্রে পরে ঘুমাবে খারাপ কি বলছে লুঙ্গি বলে তো লুঙ্গি কইবই না কালো লুঙ্গি তো আমি নিজের আগে দেখিনি আমি সে চুন্নু আর ভালো লাগছে সে কইছে খুলে দে খুলে দে তো মোর চুন্নু আপনি কি বলছেন আচ্ছা মেয়ে অফিসের মধ্যে বসে খুলে দেবেন আপনি কি বলছেন এগুলো আপনি জানেন এদের একটু কোন ফ্যামিলি থেকে এসেছে কত পড়াশোনা এদের স্যার ভাই গো স্যার ভাই বাবু আমি ব্রো কথা দিতেছি ওই যে মশলা ব্রো তারপর কালা ব্রো তারপর দাড়িওয়ালা ব্রো তিন ব্রোরে আমি ব্রো আপনার ব্রোরে কথা ওরে বাবা আল্লাহ তুমি আমাকে বাঁচাও এত ব্রো ব্রো আচ্ছা আমাকে একটু বল এই ব্রো শব্দটা আপনি কি এসে গিয়েছে ওই যে ইংলিশ ব্রো ওই শা মানে ওই স্টুপিডকে আমি দেখে নেব আগে তারপরে আপনাকে দেখাবো না না সেই ব্রো তো আমাকে ভালো শেখাইছে ঠিক আছে অনেক ধন্যবাদ আমি চুন্নু আমি একাকিত্ব থাকতে চাই কিছুক্ষণের জন্য স্যার ভাই ব্রো আমি যাচ্ছি এবং আমি সবটা ওই যে দাড়িওয়ালা ব্রো মোস আমি দেখছি দেখছি মেদের রেশমি সুরি বাহ সুরির কথা আছে কিনিতে রেশমি সুরি সারাক্ষণ আচ্ছা এখন কী ঘটনা হয়েছে সেটা বলেন মানে আমি আপনি কি আগাম ঘটেছেন আপনি জানেন না আমি আল্লাহর কসম ভাই আমি চুরি সমাজ ছেলে আরে আমার আপনি মাত্র কী করলাম আমি কি কইছি আপনি চুরি করছেন না সেটা কোন নাই আমি কইছি যে আপনি আগাম ঘটেছে ও কি কি আগাম ঘটেছে আপনার পাশে নাকি এক বেটা বইয়া ঘুমাইতেছিল না ঘুমাইতেছিল হ্যাঁ নাকি আপনার কানের মধ্যে গুতে দেখেছেন এই ভাই ভাই হ্যাঁ নাকি উড়াই দিয়েছেন হ্যাঁ উড়ে নাকি আবার জিগাইছেন যে হ্যাঁ ঘুমায় না জিমায় হ্যাঁ
আরে আমার পাশে না দেখি টেবিলের দিকে চেয়ার মধ্যে বসে আছে মুরগির মতো জিমাইতেছে। আচ্ছা ঠিক আছে উঠে যান, খুব ভালো করছেন। এরপরে উঠে নাকি শিখাইছেন? রাত চুরি করছেন নাকি এলাকা ঘুমায় নাকি? শিখাইছি। আরে হ্যাঁ শিখাইছেন কেন? আরে শিখেছে মানে ওই যে আমরা আগে কি করতাম, সারা রাত চুরি করে পরে যে আমরা দিনের বেলা ওই যে রিক্সার গ্যারেজে ঘুমাইতাম না, সেই জন্য আমি জিজ্ঞেস। মানে আমরা যে দিনের বেলা ঘুমাইতাম সেই জন্য আমি মনে করছি। আর এটা তো অফিস, অফিসটা কার কার? আমার খালাত ভাইয়ের। খালাত ভাইয়ের এখন এই যেভাবে ঘুমাইতেছে আমি হেরে কইছি যে এই শালার পুত তুই যে এইভাবে ঘুমাইতেছিস, তোর তো যে কোনো সময় পরে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আরে আসলে আসুক না পুলিশ, আয়া তাদের ধরে অ্যারেস্ট করে লয়ে যায়, ফাঁসিতে ঝুলাই দিক অসুবিধা। আরে এটা আমার অফিসের বদনাম না, খালাতো ভাইয়ের বদনাম না। আরে বদনাম হোক আর যাই হোক, অফিস গুল্লাই যাক, আপনি আপনার মুখ দিয়ে আর কোনোদিন চুরি চুরি খেয়ে আপনি সশব্দ নেবেন না। তাহলে যে চশমার আমি কি করবো? গবস করবেন? গবস? আচ্ছা গবস হ্যাঁ করবেন না চশমা। আচ্ছা আপনি গেলে বলুন, ঠিক আছে। আপনি আমার সাবেক সভাপতি, এরপরও আপনি যদি আবার চুরি চুরি করছেন আমি ভুলে দেবো আপনি আমার সাবেক সভাপতি, আমি আপনার অফিস থেকে বাইর করে দেবো। ঠিক আছে খারাপ গবস করে আপনি। আমি না আপনার কাজটা ভালোই ছিল, কিন্তু আমি না থইতা তাহলে কিন্তু খাইতা একদম শেষা। কেন কী করছি? চুরিটা ভালো হয়েছে ব্রো, এর আগে যা করছো তা একেবারে বেড়াচেরা করে দিচ্ছি। তুমি ব্রো আমারে বলো ব্রো, তুমি যে প্রিয়া ব্রো রে গিয়া বলছো সে যে লুঙ্গি পড়ছে ব্রো, এটা কেন বলছো ব্রো? কথাটা আপনাকে কে বলছে? প্রিয়া ব্রো সার ব্রো রে বলছে, মানে খালতো ব্রো রে বলছে, খালতো ব্রো আমি ব্রো কে বলছে, আমি ব্রো তুমি ব্রো কে বললাম। এই কথা সে বলছে? সে বলবে না, তুমি কি তারে বলছো? হ্যাঁ বলছি। কেন বলছো ব্রো? হয়েছে কি, ওই সেমরি যখন হেঁটে আসতেছিল তখন তার পায়জামাটা মনে হয়েছে লুঙ্গির মতো, এবার আমি বললাম কি আপনার লুঙ্গিটা সুন্দর, সে বলল না এটা লুঙ্গি না এটা ফ্যাশন, আমি বললাম না এটা লুঙ্গি, তখন সে নিজে আমাকে এরকম জায়গাইয়ে দেখাইছে, পরে আমি বুঝলাম যে আসলে এইটা লুঙ্গি না এইটা একটা ফ্যাশন। তারপরে বললাম আপনার কি এক্সট্রা আছে, থাকলে আমাকে বলেন আমি নিজ দায়িত্বে নিয়ে নিব, কারণ রাতে আমার এগুলো করে ঘুমাইতে খুব মজা লাগে। তুমি এটা কেন বলছো ব্রো? সে লুঙ্গি পরুক আর সে পায়জামা পরুক না, কিছু না পরুক ব্রো, তুমি তারে কিছু বলার প্রয়োজন নাই তো ব্রো। কেন ব্রো আমি বলবো না কেন, এখানে দোষের কি হলো? কারণ ব্রো তুমি ব্রো যেই ব্রো কে বলবা সেই ব্রো কে সার ব্রো মানে খালতো ব্রো কে বলবে, খালতো ব্রো আমি ব্রো কে ডাকবে, আমি ব্রো কে ডেকে বলবে যে তুমি ব্রো তোমার চাকরি ব্রো খাই দিতে ব্রো, বুঝছো? ওকে তাহলে বলবো না। ঠিক আছে হ্যাঁ ভালো থাকবে। শুনো ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলো ব্রো। আচ্ছা আমি সবই বুঝলাম, আপনি কথার ভিতরে বড় বড় করতেছেন কেন? ওই বয়স তোমার এখনো হয় না, ওই সময় হয় না, পরে পরে। বড় আমন ধান অবস্থা চাই কি বন্ধু কিছু বলবা? তোমার তেলের শিশিটা কোথায় বন্ধু? কে তুই মাখবি? দাও নে আক করো। কে আক করবো? কে
গলা দে ঢাইলে দিব আমি তো এটা খাই না এটা তো গতরে মাকি আর আমি এটা খাইলে তুমি ফুকরে মেরে দেব ফুকরে তো মারা দিলে সব তোর কি দরকার আছে ওই যে মুরগি বাচ্চা মুরগি ওই যে কথা কইতেছিল ওর বল লাগে না কার ভালো লাগে তোর কি ঠেয়া বসিল তুই গলা চিপা দিবি চিপা দেব না ও তো খারাপ ও তো সারা দিন খারাপ খারাপ কাজ করে ও গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে আর ওরা আমি মারবো না তো মারবে কে কারণ তুই আমার বন্ধু চুন্ন তোর খালাতো ভাইয়ের অফিস নাই না আমি মারবো ওরে সবাইরেই মারবো শুধু আমার বসকে মারবো না কেন বস গুরু কি দোষ করছে আরে মারবো না কেন ব্রো বস তো সে আমাদের চাকরি দিতে জন্য আমি মারবো না আচ্ছা বাকি সবাইরে তুমি মারতে পারবে তাই না ব্রো তোরে ব্রো মাইরে আমি ব্রো বর্তা মানে দিন ব্রো আরে ব্রো তুমি অফিসে ভুক্তি না ভুক্তি পুরো অফিসে ভাঙা গেল ভাঙছো তোরে দাপ তো তো কি কষ্ট কেন তোরা ঠিক আছে কি ঠিক আছে চুপচাপ বসে থাকবি হ্যাঁ চুপচাপ নিজের কাজ করবি ব্রো ঠিক আছে আর কোনো উল্টা পাল্টা কাজ করবি না আর কাউরে গিয়ে শুনি কল ব্রো দাদা বাইরে তুই বেরো এখন বেরো বাইরে বাইরে ব্রো বাইরে বেরো আরে মাফ করে দে তুই আমার বন্ধু তুমি এখানে যদি থাকতে চাও আর কারোর লাগে মাতবুলি করবা না ঠিক আছে যেই ব্রো যেই ব্রো যা খুশি করুক কোন ব্রো হাঁটতে গেলে হাঁটতে দিবা ব্রো কোনো ব্রো কারো বললে ঝগড়া করলে তার উপর তার ঝগড়া করতে কোনো ব্রো যদি সাত থেকে লাভ দেয় ব্রো তুমি তার ধাক্কা দিবা ঠিক আছে ব্রো এর বেশি কিছু করবো না ব্রো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে যা করতে চায় তাই করতে দিবা ব্রো হ্যাঁ মানবো তুমি তার একবার করো তোর সরে রাখতে দেন দেবে মনে থাকবো বুঝতে হবে তাহলে শেষে বসের এগুলা কি হইলো কিচ্ছু বুঝতে পারতেছি না কি এক খালাতো ভাইয়ের লেগা পুরা তো দেখতেছি অফিসটা পুরো মাথায় মুথায় উড়ে যাইতেছে আরে ভাই খালাতো ভাই কি আমগো নাই এসব কত খালাতো ভাই মামাতো ভাই লাইরা চেয়ারে আইসি তাই বলে কি বিজনেসের মধ্যে ঢুকে আর কি বিজনেস লাড়ু উঠা মনে You know what? Something's definitely fishy. I mean, this ain't the regular attitude of our boss, you know? আসলে এইভাবে হইলে আর জবটা করা যাবে না। সবাই চলো আমরা জবটা ছাইড়া দিই। ছাইড়া দিয়ে আমরা নিজেদের লাইফ অন্যভাবে লিড করি। এই জব করা যাবে না। এটা কথা কইলেন স্যার গন্ধি। চাকরিটা ছাইড়া দিবেন। আপনারা কেন লেগে চাকরি ছাড়তে যাবেন? আপনারা বলো তাকে চাকরি ধরছেন। আপনারা কেন লেগে চাকরি ছাড়বেন? চাকরি ছাড়বেন ওই বলদগুলি। হ্যাঁ যারা পরে কাহিনী করতেছে আর সব থেকে খারাপ হলো শূন্য ওইটারে ধরে আপনারা তিনজন ইচ্ছা মতো কিলাম আমি তো মারতে পারুম না আমি কেমনে মারবো আমি তো পিওর আমি মারলে কেস বুঝেন নাই দেখছেন স্যার কিন্তু একদম রাজি হয়ে গেছে আপনি একটু সাহায্য দেন আমরা অটোমেটিক সহ হ্যাঁ রাজি হয় নাই তোমার ওই স্যার রাজি হয় নাই বলছে তোমার এখান থেকে চলে যাইতে তুমি তো একটা বলদ একটা দালালের মতো কথাবার্তা বলতেছো এসব গারানি মারানি এসব মারপিট কি আমাদের সাথে যায় আমাদের একটা স্ট্যান্ডার্স আছে না একটা লেভেল আছে না আমাদের তুমি চোর সামনে থেকে দূরে সরো যাও এখান থেকে শোনো তোমরা যে ওর সাথে এরকম ব্যবহার করতেছো তাহলে তো আমরা ওদের মতোই হয়ে গেলাম আর স্যার তো বলছে আজকে যে ব্যবস্থা নেবে দেখি আর কয়েকটা দিন জি ম্যাডাম আপনি ঠিক বলছেন ভাই আপনি যান Just leave. স্যার এক কাপ চা বানাই দিই আপনার না লাগবে না তা স্পেশাল একটা জিনিস দেখ চা বানাই আরে বলছি না লাগবে না এখানে চলে সামনে থেকে দূরে সরো ঠিক
ঠিক করে স্যার একটু পর পর পেশাই যায় তেল না মাখলে তো ভালো লাগে না স্যার যাই হোক অর্চুন্য আপনার এক্সিকিউটিভ কমিটি কেন এসছে তার আগে আমি সাকে কিছু বলতে চাই বল স্যার ওই যে সেমরি সেমরি মাইয়া ওই যে মাইয়া বিলাইছো কুইরুম করে থায় স্যার সে এই জায়গা দিয়ে ঢুকতেছিল এখন সে একটা কাওলুঙ্গি পরছে আচ্ছা স্যার তার কাওলুঙ্গি কি আপনার পছন্দ হইতে পারে না আমার তো পছন্দ হইছে আমি বলছি কি যে আপনি কাওলুঙ্গিটা খুলে দিয়ে আমি রাত্রে ঘুরে ঘুমাবো স্যার হে ক্যাক করে ওরছে সে নাকি এটা ফালাজু করছে এটা কি আমার দোষ আপনার কারো কোনো পোশাক পছন্দ হতেই পারে সেটাকে আপনি কাউলুঙ্গি আপনি আপনি একটা মেয়ে এক্সিকিউটিভের কাছ থেকে তার পোশাকটা চাইছেন আপনি রাতে পরবেন বলে ও কি অটলি তোর মাস সেটি কি এত কথা এত কথা বসকে তুই পাসাবার লাগতে রুম বলে স্যার মায়া মায়া বলে স্যার মেয়ে বলে মায়া সেরি সেরি বাজে কথা বলে স্যার আচ্ছা এই কেন্দ্রীয় কমিটির সদস্যরা প্লিজ আপনারা এত কথা বলবেন না স্যার জি এ বাবুল্লার তো বলার কোনো ইখতিয়ার নাই স্যার আমি মোতা স্যার আমার বলার ইখতিয়ার আছে স্যার আমি বলেছি না মোতা শব্দটা বলা যায় না মোতা কি মোতালেব মোতালেব পুরো নামটা বলো মোতালেব স্যার মোতা এই জাফর ভাই এই মোতালেব ভাই যে জন্য মাফ সাথে কিছু মাফ স্যার স্যার ওই যে ওই সিকুন স্যারটা স্যার ওর কি অফিসে কোনো কাজ নাই স্যার স্যার ও খালি গিয়ে ওই যে কি এক বান্ধবী কি বলে গার্লফ্রেন্ড স্যার তাদের সাথে কথা বলে স্যার ওর কি কোনো ঘুম নাই কাজ নাই কাম নাই অফিস আসছে কেন স্যার আপনার তাতে কি সে যার সঙ্গে কথা বলুন আপনার অসুবিধা আছে আপনি কি তার পেমেন্ট করেন নাই কত মুখী হচ্ছে স্যার আপনি তো দেন স্যার স্যার আপনি রাখেন স্যার এই সে তার গার্লফ্রেন্ড কে গার্লফ্রেন্ড অফিসে আইনা টেবিলের মধ্যে বয়া প্রেম করুক আর আর যা খুশি তাই করুক তোর কি তোর প্রতি কিছু কিছু তুই তো কাজ করে না স্যার আরে আমি সোজা রাস্তায় হাঁটি স্যার আমি বলছি স্যার আমি ভুল করছি স্যার আমি মাপ চাইতেছি স্যার আপনার কাছে করজোরে মাপ চাই যে আমি অন্যায় করছি ভুল করছি কিন্তু স্যার ওই যে ইংলিশ ম্যান যে ইংরেজি কয় তারে তো আমি ধমক দিচ্ছি যে সে বৈশা থেকে কাজ করার কিছু নাই জন্য বলছে আপনার কে কে বসায় বসায় বেতন দিবে স্যার আপনি ঘুমাইতেছেন তার যে জ্ঞান আছে তাকে সে বসে থাকুক অথবা শুয়ে থাকুক তা আপনার কি আপনি জানেন যে সে কত বড় এডুকেটেড একটা পার্সন সেটা জানি স্যার ইংলিশ ভালো বলে হ্যাঁ ইংলিশ ভালো বলে বুঝেছেন তো স্যার কাজ পারে না স্যার এই তোরা কি এলে গেছিস সবাই মাফ চাইতেছি না হ্যাঁ মাফ চান সবাই আর একটা কথা কমু না ঠিক আছে আমি রেডি দেখি এখন তো কলার মধ্যে একটা আছে বাইক কর আমার তো সিনেমার মতো বলতে যে তুই আমার কোন খালার পেটের আপন খালা তো ভাই এখন থেকে সামনে পিছনে কোন দিকে চাইতে পারবি না তোর চক্ষু দিয়ে আমি বাইট করে লই আমু এই তোমার রে ব্রো সোপার মাইরা ব্রো এখন এত ফালা দিমু ব্রো আচ্ছা কথা বলবো ম্যাথাম What is ম্যাথাম 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 আরে আমি জিজ্ঞেস করছি ম্যাথাম মানে কি What is ম্যাথাম ম্যাথাম মানে ম্যাথ সিনেমা ওয়েব সিরিজ ড্রামা গান ভরপুর বিনোদন যে কোনো সময় সবখানে সিনেমেটিক বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম সিনেমেটিকে রয়েছে দেশের সর্ববৃহৎ বাংলা সিনেমার আর্কাইভ
cinematic blockbuster cinema original web series drama or telefilm music video shaho unlimited binodoner notun duniya visit www.cinematic.movie othoba download korun cinematic deshi bhalobashay toiri global app cinematic